সকলের মনোযোগ আকর্ষণ করে বলছি। আজ আমাদের ফ্যাক্টরিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান এসেছেন, তাদের সৌজন্যে আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এখন সেই উপলক্ষে আমাদের ফ্যাক্টরির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যার জনাব ফজলুল হক স্যার আমাদের উদ্দেশ্যে এখন সংক্ষেপে অত্যন্ত দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য রাখবেন। এবার আমাদের সম্মানিত এমডি স্যার। আসসালামু আলাইকুম। প্লামি ফ্যাশনের সকল কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিক ভাই বোনেরা, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে আমাদের ফ্যাক্টরিতে আপনারা সাধারণত যেরকম অতিথি বরণ করেন তার বাইরে একটা ব্যতিক্রম ধর্মী একদল অতিথি আমাদের মাঝে এসেছেন এবং এদের মধ্যমণি যিনি তাকে আপনারা সকলেই চেনেন, আমি সেই প্রসঙ্গে পরে আসছি। যে দলটি এসেছেন তাবলিগ জামাতের পক্ষ থেকে, তারা এসেছেন আমাদের এখানে যারা মুসলমান ভাই বোন যারা আছেন, যারা আমরা এখানে কর্মরত আছি, সকলকে আল্লাহর পথে শরীক হওয়ার জন্য দাওয়াত দেবার জন্য। এবং এই দলে আমাদের এখানে আছেন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ যিনি বাংলাদেশের গার্মেন্টস জগতেও দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন, এবং এই পরিচয় তার আসলে অনেক পুরনো পরিচয়, প্রথম পরিচয় এটাই। কিন্তু এর পরের যে পরিচয়, যেটা যে পরিচয় তিনি এখন সকলের মাঝে পরিচিত, আপনারা যারা বিশেষ করে বাংলা সিনেমা দেখেন, সিনেমার খোঁজ খবর রাখেন, তারা হয়তো এক নামেই চিনবেন। কিন্তু একটু আপনারা অবাক হবেন যে এইরকম একজন মানুষ এখন একেবারে আমরা যে ধরনের বেশভূষা তাকে এই ধরনের লোকজনকে দেখে অভ্যস্ত না, ওইরকম একটা অবস্থায় উনি আজকে আল্লাহর মানে দাওয়াত নিয়ে এসেছেন। এটাও আসলে আমাদেরকে মনে হয় যে অন্যদেরকে অনুপ্রাণিত করার জন্য একটা বড় জিনিস, যে সিনেমার মতো একটা জগতে থেকেও এইরকম আবার আল্লাহর পথে, যে আল্লাহর যে নির্দেশ আমাদেরকে যেভাবে আমাদের জীবন নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে আমাদেরকে পরিচালিত হবার যে নির্দেশ দিয়েছেন, সেইভাবে পথ জীবন ধারণ করা যায়, এটাও আসলে এখানেও অনেক শিক্ষণীয় আছেন। আমাদের মাঝে এসেছেন আপনাদের সকলের পরিচিত এবং জনপ্রিয় চিত্রনায়ক জনাব অনন্ত জলিল, উনি একটু পরে আপনাদের সঙ্গে এখানে কথা বলবেন এবং লাঞ্চের আগে উনি ফ্যাক্টরিতে গিয়ে সকলের সঙ্গে দেখা করবেন, আপনারা মানে ওনার কথা শুনবেন। এবং উনি কথা বলবার আগে এই তাবলিগ জামাতের যে দল এসেছেন এই দলের আমির জনাব ওসামা মুফতি ওসামা, উনি আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলবেন, তারপরে জনাব অনন্ত জলিল আপনাদের উদ্দেশ্যে তার যে বক্তব্য, কারণ এখানে এত বড় ফ্যাক্টরিতে একই কথা বারবার সবার কাছে গিয়ে বলা সম্ভব না, এই জন্য ওনার যে মূল বক্তব্য যে দাওয়াত নিয়ে উনি এসেছেন সেই দাওয়াতের কথা উনি এই এই পিএ সিস্টেমের মাধ্যমে বলবেন, পরে উনি সকলের সঙ্গে মানে সকলের সঙ্গে গিয়ে উনি দেখা করবেন, এটা লাঞ্চের আগে নামাজের আগে। এবং উনি আমাদের এইখানে যারা নামাজ পড়েন ওনাদের আমাদের সকলের সঙ্গে আমরা যেখানে নামাজ পড়ি এখানে আমাদের সঙ্গে আজকে জোহরের নামাজ আদায় করবেন। কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন যে যারা হয়তো ওখানে ভিড় করেন আর কি নামাজের জায়গায়, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন জনাব ওসামা মুফতি ওসামা। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد আমার محترم ভাই ও দোস্ত এবং পর্দার আড়ালে যারা মা বোনরা আছেন কাজরত অবস্থায়, আমরা সবাই যে কাজ করতেছি কাজ করা আমাদের উদ্দেশ্য যে আমরা একটু শান্তি চাই, সফলতা চাই, একটু ভালোভাবে পরিবার নিয়ে থাকতে চাই। তো আসলে যে শান্তি, আসলে যে সফলতা, ওইটা আল্লাহ তাআলা ওয়া তাআলা জান্নাতে রাখছেন। আর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ওয়েলকাম কিভাবে জানাবেন, আল্লাহ তাআলা আজীব কথা বলবেন, বলবেন মারহাবাম বিসাদিকিন, আসো আমার সত্যবাদী বান্দা বান্দিরা, মারহাবা নামাজ পড়নে ওয়ালা, মারহাবা রোজা রাখনে ওয়ালা, মারহাবা হ্যাঁ ভালো কথা বলনে ওয়ালা, মারহাবা ইমাম সাহেব, এটা বলবে না, কত শব্দ আছে। আল্লাহ তাআলা কি বলবেন, বলবেন মারহাবা ওয়েলকাম আমার সত্যবাদী বান্দা বান্দিরা,
মারহাবা আমার সত্যবাদীরা, তো আমার ভাই ও দোস্ত এবং আমার বোনেরা, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এটার প্রথম শর্ত এটা যে ফাল ইয়াসদিকুল হাদিসা ইযা হাদাসা, যখনই কথা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না। আমাদের নবী কথা বলেছেন, পিয়াজ খেয়ে মসজিদে যেও না, দুর্গন্ধ আসবে। একটা কথা আমি আনতেছি, এটার জন্য বললাম আগে, এটা যে এটার দুর্গন্ধ দিয়ে ফেরেশতারা কষ্ট পায়, তো ফেরেশতাদেরকে কষ্ট দিও না। মিথ্যা বললে ওয়ালার কখনো দুর্গন্ধ আমরা ফিল করছি? পেঁয়াজের গন্ধ, সিগারেটের গন্ধ তো আমরাও পাই, ফেরেশতারা আরো বেশি পায়। মিথ্যা বললে ওয়ালার কাছে যে বসে, তার মুখের সাথে মুখ লাগায়ও যদি বসে থাকেন, তার পুরো গন্ধ পাবেন না। কিন্তু আমাদের নবী বলেছেন, মিথ্যা যখন মানুষ বলে তার মুখের থেকে এরকম দুর্গন্ধ বের হয় যে ফেরেশতারা 3 মাইল পর্যন্ত দূরে সরে যায়। পেঁয়াজের দুর্গন্ধ থেকে তারা দূরে সরে না, কষ্ট পায়, কিন্তু মিথ্যা বলার দুর্গন্ধ এত বেশি যে ফেরেশতারা সহ্য করতে পারে না, 3 মাইল পর্যন্ত দূরে সরে যায়। এই জন্য আমরা যারা শুনতেছি, সবাইকে তো দেখা যাচ্ছে না, আমাদের জীবনের মধ্যে সত্যবাদিতা আনি, সত্য কথা বলি, মিথ্যা থেকে দূরে সরে যাই। এই মিথ্যা বলার লাভ সাময়িক পাবেন, কিন্তু লানত অনন্ত অসীম কালের জন্য চলে আসবে। লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ তাআলা বলছেন মিথ্যাবাদীর উপর আল্লাহ তাআলার অভিশাপ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা কুনু মাআস সাদিকিন, যে আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো, সত্য বলনে ওয়ালাদের সাথে থাকো। দেখেন, এটা দ্বারা মানে প্রতিটা মুসলমান আল্লাহর ওয়ালি যে মিথ্যা বলে না, প্রতিটা মুসলমান আল্লাহর ওয়ালি যে মিথ্যা বলে না, মিথ্যা বলনে ওয়ালার সাথে আল্লাহ তাআলার কোনোদিন সম্পর্ক হয় না। হ্যাঁ, তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। তো এক নম্বর হচ্ছে সত্যবাদিতা। সত্যবাদিতা এরকম আলো যেটা দুনিয়াতেও আমাদেরকে আলোকিত করবে, কবরেও আমাদের আলো করবে, হাশরের ময়দানেও আলো দেখাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে টাইটেল দেওয়া হবে যে তোমাদের রব সত্যবাদীদেরকে ওয়েলকাম জানাচ্ছে। আর নিজের কথাকে প্রমাণের সাথে যদি আমরা বলি আমরা জান্নাতে যেতে চাই, তো ফাল ইয়াসতাকিল হাদিস ইযা হাদাস আর ফাল ইয়ুহাদ্দিল আমানাতা ইযা তুমিন, প্রথম হচ্ছে সত্য বলবো, আর দ্বিতীয় জিনিস যে কখনো কাউকে ধোকা দেব না, কখনো কাউকে ধোকা দেব না। কারণ আমাদের নবী বলেছেন, আমার উম্মতি সমস্ত গুনাহ করতে পারে, দুইটা কাজ করতে পারে না, একটা মিথ্যা বলতে পারে না, একটা ধোকা দিতে পারে না। তো এই দুইটা কথা আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য সবচেয়ে আগে রাখছেন। যদি তোমরা তোমার আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা দাবি করো, তাহলে প্রথম কাজ সত্য বলবা, আর দ্বিতীয় কাজ সারা জীবন কাউকে ধোকা দিবা না। আমাদের ফ্যাক্টরি বলেন, ব্যবসা বলেন, সব জায়গায় এই দুইটা জিনিস এত বেশি হয়ে গেছে যে যার কারণে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। একদিক দিয়ে সম্পদ আসতেছে, আরেক দিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য যে যে সেক্টরে আছে, যে আমানতের খেয়ানত করে, তার কাছে কোনো দিন নেই। আমাদের নবী এক পাল্লার মধ্যে রাখছে দিন আর আমানতকে। আমানতওয়ালা সে যে দিনদার, আর যে দিনদার সে আমানত রাখবে, আমানতের খেয়ানত করবে না। দেখানো একটা, দেওয়া আর একটা, হ্যাঁ, এক জায়গা থেকে টাকা নিয়ে আরেক জায়গায়, এক জায়গা থেকে লাভ করে আরেক জায়গায়, এগুলো সব ধোঁকাবাজি, যেটা ইসলাম কোনো অবস্থাতে পারমিশন দেয় না। ধোঁকা দেনে ওয়ালা যে ধোঁকা দেয় না, সে ফিলও করে না যে আমি 2 নম্বর কাজ করতেছি। মনে করে আমার এটা ব্যবসা, আমার এটা চাকরি, বলে এটা ব্যবসা করি। দেখেন, একটা ব্যবসা করেন, সত্যবাদীর ব্যবসা করেন, আমানতের সাথে ব্যবসা করেন, সমস্ত দুনিয়া আল্লাহ তাআলা আপনাদের পকেটে, আমাদের পকেটে দিয়ে দেবে আল্লাহর কসম। যে সত্য বলছে সে কোনো কিছু হারায় নাই, যে আল্লাহ তার রাসূলকে পায় নাই সে সব কিছু পেয়ে, সব কিছু হারিয়ে ফেলছে। তো দ্বিতীয় কথা এটা, আমাদের নবী বলছেন যে আমানতের মধ্যে খেয়ানত করবা না, কাউকে ধোকা দিবা না, কারণ মুসলমান কাউকে ধোকা দিতে পারে না। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেমকে বললেন, যাও ঘোড়া কিনে নিয়ে আসো। মদিনার কথা বলতেছি, উনি বাজারে গেলেন, ঘোড়া কিনে নিয়ে আসলেন, 300 দেরহাম, মানে 300 টাকা মনে করেন, উদাহরণ দিচ্ছি। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহী ফ্যামিলি থেকে ছিলেন, আর ঘোড়ার নসল, ঘোড়াকে চিনতেন। উনি ঘোড়া দেখে বললেন, অনেক দামি ঘোড়া এটা। উনি যায় বললেন, দেখো তোমাকে আমি ঘোড়া 400 টাকা দিব। সে বলে, খুব ভালো। বলে, 500 দিব। বলে, আরো ভালো।
বলে 600 দিব আরো খুশি হয়ে গেল বলে 700 দিব আরো খুশি হয়ে যাব তো পেরেশান হয়ে গেল ওই দোকানদার বলে যে কিনতে আসছে সে দাম বেশি দেয় বলে 800 দিব বলল ওহো আপনি কি আমার সাথে মজাক করতেছেন আপনি যদি জিনিস নিতে চান তাহলে নিয়ে নেন আমার সাথে মজাক করেন না ওনার গোলাম 300 টাকাতে কিনে নিয়ে আসছে কিন্তু দাম ঠিক হয়ে গেছে আমরা কি করি কোনো কিছু আমাদের কাছে কেউ কিনতে আসে আমরা দাম বাড়াই আর সে কমায় আপনাদের তো প্রতিদিন এটা চলতে থাকে হ্যাঁ বেচনিওয়ালা বলতেছে 300 আর যে কিনতে গেছে সে বলে 400 500 600 700 800 তো বলে হুজুর যদি নিতে চান নিয়ে নেন আমার সাথে মজা করেন না বলে একে 800 দাও ঘোড়া নিয়ে নাও দোকানদার তো খুশিতে লাফালাফি করতেছে উনি যখন চলে গেল ওনার গোলাম জিজ্ঞেস করলো আমি তো 300 টাকা দাম ফিক্স করেছিলাম 500 বেশি কেন দিলেন সুবহানাল্লাহ উনি কি উত্তর দিলেন বললেন আমি আমার নবীর হাতে হাত দিয়ে এই কথা অঙ্গীকার করেছিলাম আমার নবী আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যতদিন আমি জীবিত থাকব সমস্ত মুসলমানের ভালো চাব কোনো মুসলমানের খারাপ চাব না যদি আমি 300 তে নিয়ে নিতাম ইসলামী শরীয়তে কোনো অসুবিধা ছিল না কারণ সে রাজি ছিল আমি আমার মোবাইলের দাম 50,000 টাকা আমি এটা 10 টাকায় বিক্রি করি এটা আমার ইচ্ছা কিন্তু একটা হচ্ছে নিয়ম আরেকটা হচ্ছে আখলাক ব্যবহার বলে আমি আমার নবীর হাতে হাত রেখে অঙ্গীকার করেছিলাম যতদিন জীবিত থাকবো আমি কারো ভালো খারাপ চাবো না সবাই ভালো চাবো 300 রেখে নেওয়া এটা ধোকা ছিল কারণ ওইটার আসল দাম 800 কারণ 800 দিয়ে আমি তাকে তার কাছ থেকে এটা নিয়েছি তো দ্বিতীয় কাজ আল্লাহ তাআলা আপনাদেরকেও সাহস দেন আমাকেও সাহস দেন জীবনের মধ্যে আমানত কে আনি আমানতের খেয়ানত না করি মিথ্যার লাভ সাময়িক লানত চিরকালের জন্য ধোকার লাভ সাময়িক গুনাহ চিরকালের জন্য এই জন্য আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নিশানি যে আল্লাহ তার রাসূলকে ভালোবাসি এটা যে প্রকাশ পাবে আমাদের জীবন থেকে এটা হবে যে ওই ব্যক্তি কাউকে ধোকা দিবে না আমানতে খেয়ানত করবে না এই জন্য আমাদের নবী এটা বলেছেন সত্যবাদী ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সাথে কাতারে দাঁড়িয়ে থাকবে ইমামের কথা বলে নাই মুফতি সাহেবের কথা বলে নাই খেতে কাম করনে ওয়ালার ব্যাপারে বলে নাই চাকরিজীবীর ব্যাপারে বলে নাই চাকরিজীবীর ব্যাপারে বলে নাই তবলিগ ওয়ালার ব্যাপারেও বলে নাই যে ব্যক্তি বিজনেস করে একদম ঠেলা গাড়ি থেকে শুরু করে বড় বড় আপনাদের মতো ইন্ডাস্ট্রি চালানো হয় প্রতিটা স্টেপে সত্য এবং মিথ্যা ধোকা এবং আমানতদারির মধ্যে থাকেন আপনারা সত্য বললে একটা হবে মিথ্যা বললে আরেকটা হবে ধোকা দিলে একরকম হবে সত্যবাদী আরেক রকম হবে শয়তান সাময়িক লাভ দেখাবে আর এই অবস্থায় তাকে মৃত্যু দিয়ে দেয় এই জন্য আল্লাহ তার রাসূল আমাদের সামনে সত্য কথা রেখে আমাদের জীবনকে সুন্দর করতে চাচ্ছেন আর আমাদেরকে আরামের ঘুম রাত্রে বেলা ঘুমাতে দিতে চাচ্ছে সত্যবাদী ব্যবসায়ী লস হয় বাহ্যিকভাবে যে খেয়ানত করে না দেয়ানতদারির সাথে চলে অফিসার হয় চাকরি করে সে একটু পিছিয়ে একটু তার অসুবিধা হয় এই জন্য আল্লাহ তাআলা তাকে নবীদের সাথে দাঁড়াবে এর থেকে বড় প্রোটোকল আর কি হইতে পারে আর তৃতীয় নিশানি কি এটা বলে কথা শেষ করি দুইটা কথা আবার বলি একটা হচ্ছে যে সত্য কথা বলতে হবে সত্যবাদী হব মিথ্যা জীবন বলবো না তৃতীয় কি কাউকে ধোকা দেব না আল্লাহর কসম রিজিক আল্লাহ তাআলার খাজানায় আস ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন আসমানে রিজিক আল্লাহ তাআলা খেলানে ওয়ালা আল্লাহ দেন রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ কোরআন শুরু করছেন নিজের পরিচয় করাইছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আমি কে রব্বুল আলামিন রব পুরো জগতের পালনে ওয়ালা কোরআন কে শেষ করছেন কুল আউযু বিরাব্বিল ফালাক কথা বলতেছে কিছু রব দিয়ে শুরু করে রব দিয়ে শেষ করছে সূরা ফাতিহা কে প্রতি রাকাতে পড়তে বলছেন রব্বিল আলামিন রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ রব্বানা রব এই রব শব্দটা বারবার আল্লাহ বলছেন রব মানে হচ্ছে পালনেওয়ালা বারবার বুঝাইছেন পালনেওয়ালা আল্লাহ পালনেওয়ালা আল্লাহ এত সান্ত্বনা আল্লাহ দিয়েছেন যে মিথ্যা বলার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই কারণ তুমি বলবা যে মিথ্যা বলে তোমার পেট চালাবা না পালবো তো আমি তোমার পেট চালাবো
আর না হলে এই জগৎ সত্যবাদীদের জন্য মিথ্যাবাদীদের জায়গায় কোনো জায়গা নেই, আল্লাহ তাআলার উপর রাজি হন। যেহেতু পরীক্ষা তো এই জায়গায় আল্লাহ তাআলা সবসময় সবাইকে সাথে সাথে ধরেন না, কিন্তু এক জায়গা দিয়ে নেন আরেক জায়গা দিয়ে ঠিক অনেক বেশি বের হয়ে যায়। এটা পরীক্ষার জায়গা, এটা দারুল ইমতিহান। এর আসল বদলা আমরা পরকালে পাব। আমাদের হাবিবের মতো, আল্লাহর রাসূলের মতো এরকম সত্তা, এরকম পবিত্র সত্তা, ওনার বংশের মতো এরকম কোন বংশ আল্লাহ বানান নাই, ওনার বাচ্চাদের মতো এরকম উত্তম বাচ্চা আল্লাহ কাউকে বানান নাই। ওনাদেরকে আল্লাহ তাআলা ক্ষুধার্ত রাখছেন, ওনাদেরকে আল্লাহ তাআলা ক্ষুধার্ত রাখছেন। তৃতীয় জিনিস যেটা, যেটা নবীর আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসে, এটা প্রকাশ পাবে, সেটা হচ্ছে যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে তাদের সাথে ভালো ব্যবহার করবো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, যারা আমাদের পাড়া প্রতিবেশী আছে তাদের হক আদায় করবো, গরিবদের সাহায্য করব, মানুষের সহযোগিতায় আগে বেড়ে যাব। এই তিনটা জিনিস যে ব্যক্তির জীবন থেকে প্রকাশ পাবে, আর এগুলো সব ভিজুয়াল, এগুলো দেখা যায়। এই তিনটা জিনিস দেখা যায় যে এটার মধ্যে করবে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করবে। আর বললাম যে ওই যে অনন্ত অসীম কালের শান্তি আল্লাহ তাআলা ওই জান্নাতে দিবেন। আর আপনারা কামাই করতেছেন, সেই হাদিস বলি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালাল উপার্জন যে ব্যক্তি করবে, সন্ধ্যার সময় সে বাড়িতে ফিরত যাবে, তো ওই দিনের সমস্ত গুণা আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। তার মধ্যে নামাজ কাজা করবে না, আর এই যে কাজগুলো করবে না, মিথ্যা বলবে না, ধোকা দিবে না, এগুলো করবে না, তো আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে টাকা কামাই করছে, দুনিয়া কামাই করছে, কিন্তু আল্লাহ তার গুণা মাফ করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এই তিনটা জিনিস, সত্য বলবো, মিথ্যা বলবো না, কাউকে ধোকা দিব না, আর আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো, মানুষের সহযোগিতা করব, হ্যাঁ, আর ব্যবসা আমানতের সাথে করব, যারা চাকরি করতেছি তারা আমানতের সাথে করব, কাউকে ধোকা দিব না, এক জায়গা থেকে টাকা নিয়ে আরেক জায়গায় করব না, একজনের সাথে ডিল আরেকজনের সাথে করব না, এগুলোর মধ্যে যদি ঠিক রাখবো আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকের মধ্যে বরকত দিবেন। আর আমরা দাওয়াতে তাবলীগের রাস্তায় পুরুষরা যারা আসি, যখন সময় পাই আমরা তিন দিনের জন্য, চল্লিশ দিনের জন্য, চার মাসের জন্য সময় দিতে থাকি, কারণ এত বড় ইন্ডাস্ট্রি হয়, আর ছোট ইন্ডাস্ট্রি হয়, যাই আমার কাছে আসে কিছুই আমার সাথে কবরে তো যাবে না, যাবে ওইটা যেটা আমি আমল করব। আর মা বোনরা যারা আছেন তাদেরকে বলবো ঘরের মধ্যে তালিম করেন, বাচ্চাদেরকে দিন শিক্ষা দেন, বাচ্চাদেরকে মানুষ বানিয়ে যান, কারণ পুরো দুনিয়াতে আজকে যাদেরকে আমরা দেখতেছি সবাই মায়ের কোলের থেকে আসছে। মা যদি ভালো হবে বা পুরো দুনিয়ার মানুষ ভালো হবে, মারা যদি নষ্ট হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষ নষ্ট হয়ে যাবে। এই জন্য মেয়েরা ঘরের মধ্যে তালিম করবো, পর্দার মধ্যে আসবো, পর্দা দিয়ে মেয়েদের সম্মান বেড়ে যায়, অসম্মানিত হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের সামনে আপনাদের প্রিয় ব্যক্তিত্ব অনন্ত জলিল ভাই কিছু কথা রাখবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে দেখা করার জন্য যাব। আপনারা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আপনারা সবাই আমাকে জানেন আমি কে, নতুন করে ওগুলো কিছু বলা দরকার নেই। এখানে আমাদের ওসামা ভাই থেকে যেই বায়ান হলো, সেই বায়ান থেকেই তিনটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, যেটা আমাদের ভাষায় কথা বলবো, আমাদের বুঝতে সুবিধা হয়। এক নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত। বন্ধুগণ, আমানতের খেয়ানত এটা একটা বড় একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে অনেকেই আমরা আমানতকারী। আমরা যদি ধাপে ধাপে যাই, আমাদের এমডি স্যারের পরিবর্তে পরে ডিরেক্টর স্যাররা আছেন, ডিরেক্টর পরে স্যাররা আছেন, ডিএম স্যাররা আছেন, অনেকেই আছেন, এরা কিন্তু সবাই আমানতকারী। শুধু এখানে মালিক কিন্তু আমানতকারী না। যেখানে কথাটা বলা হলো যে আল্লাহ তাআলা বলবেন আমার সত্যবাদী ও বাদী এবং বান্দা এবং বান্দিগণ, আপনারা তারা তাদেরকে সামনের কাতারে দাঁড়াবে। তাহলে এখানে সত্যবাদী বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে সকাল থেকে আমরা যে কাজটা করব সত্যের পথে করব এবং সত্যতেই আমরা ইবাদত ইনকাম করব। আর সেই ইনকামটা আমাদের কি হচ্ছে, সেই ইনকামটাই আমাদের আমলনামা। আমরা দেখি আমানতের খেয়ানত যেটা হচ্ছে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে, যারা বড় বড় পোস্টে থাকেন সব জায়গায় কম বেশি
তারাই আসলে আমানতের খেয়ানতগুলো রাখতে পারেন না, তাদের ইমানটা দুর্বল হয়ে যায়। কারণ যেখানে দুনিয়া দুই টাকা পয়সা চলাফেরা থাকে এবং লেনদেন থাকে, সেইখানেই আমাদের ইমান দুর্বল হয়ে যায়। এই ইমান দুর্বল হওয়ার কারণেই আমরা এই খেয়ানত আমানতটাকে খেয়ানত করে ফেলি। আমানতটা তখন আমানত না রাখতে পারে খেয়ানত করে ফেলি। এই লোভ লালসা থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ আপনারা একজন ব্যক্তি বলতে পারবেন না, একজন যে আমি ঠিক আছে এইখান থেকে টাকা ইনকাম করে সব পথে ইনকাম করে আমি খারাপ আছি, আর একজন ব্যক্তি বলতে পারবে না এখানে যে আমি এখানে অসৎ পথে টাকা ইনকাম করে আমি ভালো আছি। দুনিয়া দিয়ে সে ভালো আছে, তার একটা বাড়ি হয়েছে, তার একটা গাড়ি হয়েছে, তার একটা এপার্টমেন্ট হয়েছে, বাট এটা শুধুমাত্র দুনিয়া দিয়ে। এবং তার সংসারে দেখবেন ঝগড়াঝাটি লেগেই আছে, বাচ্চার অসুস্থ লেগে আছে, বাবা মার অসুস্থ লেগে আছে। কারণ কার পাপে, একটা ছবিও আমি দেখেছিলাম যে একজনের পাপে আরেকজনকে, তার সংসারের আরেকজনের ক্ষতি হয়। তাই সুতরাং বন্ধুগণ, তাহলে একটা কথা হচ্ছে আমানতের খেয়ানতকারী, আমানতের খেয়ানতকারী যারা এই ইন্ডাস্ট্রিতে আছেন, আমাদের ইন্ডাস্ট্রিতে আছেন এবং অন্য ইন্ডাস্ট্রিতে আছেন, তারাই হচ্ছে আমানতকারী। এবং আল্লাহ রস্তে আপনারা আর খেয়ানতকারী হবেন না, যেটা আপনাদের দোজখের কারণ হয়ে যাবে। এবার ইনশাল্লাহ সেকেন্ড রাশি ন্যায্য মূল্যে ক্রয় করা। এই ন্যায্য মূল্য ক্রয় করাও হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের মধ্যে যেটা ঘোরাফেরা করে এবং কাজ করে, সেইখানেও আমাদের অমিল দেখা যায়। আমরা বাজারে যাই, আমরা জানি এটা চাইনিজ, চাইনিজের মধ্যে 100 প্রকার আছে। এখন আমি একটা জিনিস কিনলাম, আমি জানি চাইনিজ ভালোটার দাম 100 টাকা, আর আমি কিনে আনলাম চাইনিজ 50 টাকাটা, বিল করলাম 100 টাকা, তাহলে এখানে কি দাঁড়াবে? 70 পথ থেকে আমরা হারিয়ে গেলাম, অসতের পথে চলাফেরা, অসৎ পথে টাকা কামালাম এবং আমানতকারী না হয়ে খেয়ানতকারী হয়ে গেলাম। তাইলে এই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা এই কাজগুলো যেন না করি। এবার ভাই ও বন্ধুগণ, আমরা আসি এবার আপনাদের কাছে। এই কোম্পানিতে মাশাআল্লাহ কত ওয়ার্কার আছে? 2000 লোক কাজ করে ইনশাল্লাহ। এই যে কর্মসংস্থান, 2000 লোকের কর্মসংস্থান করা, আপনারা নিজেরাও জানেন যে 2000 লোকের কর্মসংস্থান করা কত কষ্টের একটা ব্যাপার। এই বাজারে এই সিএম না, এই নাই, তারপরে কমপ্লায়েন্স সব কিছু মিলিয়ে 2000 লোকের কর্মসংস্থান করা এটা একটা কঠিন ব্যাপার। তারপরে আল্লাহ তাআলা আমাদের প্রিয় ফজল হক ভাইকে ক্ষমতা, এই যোগ্যতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। এবং বন্ধুগণ, আমরা নামাজ পড়তে যাই। নামাজ একটা দেখানো, একটা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া, দুইটা দুই জিনিস। এখন যেহেতু আমি সকাল 8টার থেকে আমাকে 5টা পর্যন্ত কোম্পানি প্রত্যেক সেকেন্ডে আমাকে পেমেন্ট করছে, তার মানে এটা কোম্পানির সময়। আপনি যদি ওভারটাইম করেন 7টা পর্যন্ত 2 ঘন্টা, তার মানেও এটা কোম্পানির সময়। তাহলে এই 10 ঘন্টার মধ্যে আমরা যদি ইবাদত করি, তাহলে কয়টা ইবাদত করতে পারি এখানে? একটা হচ্ছে জোহর, আসর, মাগরিব, 3 ওয়াক্ত নামাজ পড়তে পারি। এটা হচ্ছে নামাজ, নামাজ পড়তে পারি। তাহলে যেটা আমাদের ওসামা ভাই বললেন যে সত্যকারীরা আমার সামনে আসে, তাহলে আমরা যদি 3 ওয়াক্ত নামাজ পড়ি মাত্র, আর সারা দিন মিথ্যা কথা বলি, সেটা হলো দেখানো হবে। আর খেয়ানতকারী যদি হই সেটাও দেখানো হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা বললো না যে মুক্তিরা সামনে আসো, হাজি মানুষ সামনে আসো, মসজিদের ইমাম সামনে আসো, কি বলা হলো এখানে? সত্যবাদী সামনে আসো। তাহলে বন্ধুগণ, এবার নামাজ দুই প্রকার, একটা হচ্ছে দেখানো, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করা। এখন দেখ, আমরা যদি দেখানোর জন্য এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দুইটা চিন্তা করে আমরা নামাজ পড়তে গেলাম, তাহলে আমরা 3 ওয়াক্ত নামাজ পড়লাম, এখানে 45 মিনিট গেল 15 মিনিট করে। এই 15 মিনিট যদি আমরা 2000 কে ইয়ে করি মিনিমাম, এইখানে মিনিমাম কত, 20 ঘন্টা হয়ে গেল। তাহলে আমরা কোম্পানির থেকে যদি এই 15 মিনিট করে দুইভাবে 20 ঘন্টা যদি নামাজ পড়তে দিই, আপনি যদি আমাকে 15 টাকা ধার দেন, 10 টাকা, ওসামা ভাইকে 10 টাকা, আমাদের ফজল হক ভাইকে 10 টাকা, এইভাবে করেন 30 টাকা হয়ে গেল অটোমেটিক। কারণ এইখানে একটা ইন্ডাস্ট্রি চেন সিস্টেমে কাজ হয়, তার মানে 20 ঘন্টা। তাহলে এই 20 ঘন্টা যদি কোম্পানি নামাজ পড়তে দিল, তাহলে কোম্পানির একটা হক আছে। সেই হকটা কি বন্ধুগণ?
সেই হকটা হচ্ছে আমরা কোম্পানিতে যখন কাজ করব ইবাদতটা আমার এক সম্পূর্ণভাবে আমার আমি ইবাদত না করি সেই দোজকটাও আমার আর ইবাদত করি আল্লাহ তাআলা যদি আমার নসিবে বেহেশত রাখে সেটাও আমার এইটাই ফজল হক ভাই বা অনন্ত জিলে এটা কেউই নিতে পারবে না সেটা সম্পূর্ণ আমার কিন্তু আমরা কাজের টাইমে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ার জন্য সময় দিচ্ছি তখন আমাদের চিন্তা করতে হবে যত সময়টা ছিল মালিকের মানে গার্মেন্টস মালিকের আর আমরা আল্লাহ তাআলা যে আমাদের মালিক আমাদেরকে বানাওয়ালা মালিক তাকে খুশি করার জন্য যত নামাজ পড়েছি আমার নিজের বন্দিগি করেছি তাহলে গার্মেন্টস মালিকের জন্য আমরা আজকে টার্গেটটা ফিল আপ করে যাব ইনশাআল্লাহ আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি না বাট আপনারা সবাই বলেন যে ইনশাআল্লাহ এখন থেকে আমরা কোম্পানির ধার্যকৃততে টার্গেটটা থাকবে আমরা ইনশাআল্লাহ সবাই ফিল আপ করে দেওয়ার চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর বন্ধুগণ আর কথা বাড়াতে চাই না ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আমরা সবাই মিলে দেখা করতে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তাআলা যে আপনাদের ইবাদতকে কবুল করে আরেকটা ব্যাপার সবাই আমরা আজকেও এই আলাস্কা জামে মসজিদ এটা হচ্ছে হলো মাসদাইরে আছি যদি আপনারা সময় পান ইনশাআল্লাহ মাগরিবের পরে এবং এশারের পরে প্রোগ্রাম হবে এখানে বায়ান হবে আল্লাহ রাসূলের কথা হবে আপনারা সবাই চলে আসবেন পশ্চিম মাসদাই প্রাইমারি স্কুলের পাশে পশ্চিম মাসদাই প্রাইমারি স্কুলের সংলগ্ন ফারিয়া গার্মেন্টসের ইনশাআল্লাহ ভালো থাকুন আসি আপনাদের মাঝে আমিও কনফিউজ।